সংবাদ সংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দ ইশতিয়াক রেজা। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রিত অতিথিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি এবং এই মুহূর্তে জুম প্ল্যাটফর্মে আমাদের সাথে তিনজন অতিথি যুক্ত আছেন, পরিচয় করিয়ে দিচ্ছি। জনাব এস এম শওকত, রিজিনাল পাবলিক ইমেজ কোঅর্ডিনেটর বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া রোটারি ইন্টারন্যাশনাল। আছেন আমাদের সাথে এম রুবাইত হুসাইন, ডিস্ট্রিক্ট গভর্নর 2020-2021 রোটারি ইন্টারন্যাশনাল। এবং আছেন ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, ডিস্ট্রিক্ট গভর্নর 2021-22 রোটারি ইন্টারন্যাশনাল। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি এবং আমাদের আজকের আলোচনার বিষয় অতিমারিতে সামাজিক সংগঠনের ভূমিকা। যেহেতু রোটারি একটি ইন্টারন্যাশনাল সামাজিক সংগঠন, সেবামূলক সংগঠন, এবং তারা প্রচুর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে থাকে মানুষের জীবনমান উন্নয়নে, আমরা তাদের নিয়ে সেই আলোচনাটা করতে চাই। দর্শক আপনারা জানেন যে চলমান অতিমারিতে দেশের স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, কর্মসংস্থান সহ সার্বিক অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে মোকাবেলায় তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা হয়েছে, ত্রাণ ও নগদ সহায়তা দেওয়ার চেষ্টা করেছে সরকার, কর্মসংস্থানের চেষ্টা হয়েছে নানা দিক থেকে। কিন্তু সরকারের পাশাপাশি নাগরিক সমাজ, বিভিন্ন সংগঠনের এবং বেসরকারি সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা জানতে চাইব যে এই সংস্থাসমূহ তাদের বিভিন্ন কর্মকাণ্ড কিভাবে পরিচালনা করেছে। শুরুতেই জনাব এস এম শওকত, আপনার কাছ থেকে জানতে চাই যে দুর্যোগে যে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা থাকে সেটা আপনার অভিজ্ঞতায় কেমন হতে পারে এবং করোনায় কতটা দেখতে পেয়েছেন আপনারা? ধন্যবাদ রাজা ভাই। এটা বাংলাদেশের ঐতিহ্য, আমরা ছাত্র জীবন থেকে দেখেছি যখনই কোনো দুর্যোগ আসে সামাজিক সংগঠনগুলো তাদের সাধ্যমতো ঝাঁপিয়ে পড়ে। তবে ইদানিং সেই সংখ্যাটা অনেক কমে গেছে। আগে যা ছিল স্বাধীনতার আগে উনসত্তরে দেখেছি, তারপরে উরিচরের জলোচ্ছ্বাসে দেখেছি, বন্যায় দেখেছি, তারপরেও 75-এ দুর্ভিক্ষ দেখেছি, তারপরে ইদানিং এই গত এক বছরের করোনায় সামাজিক সংগঠনগুলো অনেক কাজ করেছে, বাট সংখ্যাটা কম। সুতরাং আর রোটারি ইন্টারন্যাশনাল আমরা যে কোনো দুর্যোগে শুরুতেই এই কাজগুলো করে থাকি, এবং আমাদের বর্তমান গভর্নর রুবাইত হোসেন যখন ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট, তখনই তিনি কাজটা শুরু করেছেন এবং বলেছিলেন চ্যালেঞ্জ দ্য চ্যালেঞ্জেস এই বলে। এবং এই বছর আমাদের যে থিম, সে থিমটা খুবই যুগোপযোগী। আমাদের রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট বলেছেন যে ক্রিয়েট দি অপরচুনিটি। আমাদের এই যে রোটারি ওপেন্স অপরচুনিটি হলো মেইন স্লোগানটা, বাট এই ক্রাইসিসের ভিতরে আমাদের অপরচুনিটি ক্রিয়েট করা টু সার্ভ আদার্স, অন্যদেরকে সাহায্য করার জন্য। সেভাবে আমরা শুরুতেই, আমাদের প্যান্ডেমিক শুরু হয়েছে ফেব্রুয়ারি দিকে, ফেব্রুয়ারি শেষ মার্চে শুরুতেই আমরা এই কাজগুলো শুরু করেছি। আমি, আপনি জানেন ব্যক্তিগতভাবে আমার এই কাজগুলোর সাথে আপনি অনেক অলমোস্ট প্রতিদিনেরই যোগাযোগ ছিল আপনার সাথে, দেখেছেন যে আমি প্রথম আমার 2 লক্ষ টাকার একটা FDR ভেঙে এই কাজটা শুরু করি। এবং আমার একটা অভিজ্ঞতা হলো যে ভালো কাজ শুরু করলে টাকার অভাব হয় না। এই ভালো কাজটা যখন এই কাজটা শুরু করেছি তখন আমার স্ত্রী বাইরে যেতে নিষেধ করেছিল, কিন্তু দেখে যে আমি যাচ্ছি, কাজ করছি, তখন সে আমাকে টাকা দিল। তারপরে তার, আমার স্ত্রীর বড় বোন, সে আমাকে টাকা দিল। তারপরে আমার স্ত্রীর বড় ভাই প্রফেসর ডক্টর আহসানুল কবির, বুয়েটের সিভিলের প্রফেসর, তিনি আমাকে ডেকে 1 লাখ টাকা দিলেন এই কাজগুলো করার জন্য। তারপরে আমাদের রোটারি ছুটি ছুটি মানে অনেকে যুক্ত হয়েছেন। আমাদের প্রেসিডেন্টদের উদ্যোগে এইবার আমাদের এই বছর, তখন 125 জন প্রেসিডেন্ট ছিল নেতৃত্বে দিয়ে, প্রেসিডেন্ট শুরু করলো গভর্নরের নেতৃত্বে আহার প্রতিদিন। এবং গভর্নর, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এই রিলিফের কাজ করতে করতে আমি করোনায় আক্রান্ত হয়েছি, আমার পরিবার আক্রান্ত হয়েছে, আমাদের গভর্নর আক্রান্ত হয়েছে এই রিলিফের কাজ করতে করতে, তার পরিবারও সবাই আক্রান্ত হয়েছে। এবং আমাদের এই সময়টায় আমাদের গভর্নর তার মাকে হারিয়েছেন, এই সময়টায় আমাদের গভর্নর ইলেক্ট যিনি 1 জুলাই থেকে নেবেন, ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, তিনিও তার খুব কম ব্যবধানে বাবা এবং মাকে হারিয়েছেন, তারপরেও তারা এই কাজগুলি থেকে সম্পৃক্ত ছিলেন। এবং আমাদের অলমোস্ট প্রত্যেক সারা দেশেই যেখানে রোটারি আছে সেই কাজগুলো আমরা শুরু করেছি এবং করেছি সাধ্যমতো। আমাদের সবচেয়ে হচ্ছে যে
আমরা খুবই আমি ব্যক্তিগত ভাবে খুবই মনে করি যে আমাদের দেশের সরকার শেখ হাসিনার নেতৃত্বে তিনি যা করেছেন এটা অন্য দেশের জন্য অনুকরণীয়। আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্টে বাংলাদেশ এই করোনা আমাদের যে COVID-19 এটা ম্যানেজ করলো এবং এখনো করছে, এটা পৃথিবীতে দি বেস্ট কান্ট্রি যারা এইভাবে করেছে। আমাদের জনসংখ্যা আলোচনায় স্বাগত ভাই, আপনার কাছে আবার আসবো। আমি একটু মুতাসিম বিল্লাহ ফারুকী আপনার কাছে আসছি। যে কথাটা জনাব শওকত বলছিলেন যে আগেকার মতন মানুষের যে স্বেচ্ছাশ্রমের মানসিকতা সেটা অনেকটা ফিকে হয়ে আসছে, হাতে গোনা কিছু সংগঠন হয়তো তাদের দায়িত্বের মধ্য থেকে কাজটা করছে। এই এই যে মানুষের এই পরিবর্তনটা অথবা সমাজের এই পরিবর্তনটা, মানুষ যে আগের মতো ঝাঁপিয়ে পড়ছে না, এর কারণটা কি বলে মনে হয় আপনার কাছে? আমার যেটি মনে হয় যে মানুষের ভিতরে বিভিন্ন রকমের কাজ করছে। আপনার একটা পরিস্থিতিতে আসলে সাধারণ মানুষ অনেক ব্যতিব্যস্ত হয়ে যায়। আপনি খেয়াল করে দেখছেন যে মহামারীতে আমরা এমন একটা অবস্থায় যাই, ইয়ানোপসির মতো একটি অবস্থা তৈরি হয় আসলে, যে আমরা নিজেদেরকে কিভাবে সুরক্ষা রাখবো সেটাই হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয় হয়ে দাঁড়ায়, এবং দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজনস আমার যেটা মনে হয়েছে। তাছাড়া যেটি রোটারি যে কাজটি করছে, আপনি দেখেছেন আমাদের পাঁচ ডিস্ট্রিক্ট বলেছেন, শ্যামিশন বলেছেন যে আমরা কিভাবে কাজ করি। আমার কাছে যেটি মনে হয় যে এই সময়ে সামাজিক সংগঠনগুলোর দায়িত্ব অনেক বেশি, এবং সেই দায়িত্ব পালন করার জন্য আগে যে পরিমাণ সামাজিক সংগঠনের প্রয়োজন হয়েছিল অনেক বেশি প্রয়োজন রাখা হয়েছে। আমরা সবসময় রুটিনরা বলি যে আমরা চ্যালেঞ্জকে ভালোবাসি, চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, এবং চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা দৃঢ় সংকল্পবদ্ধ থাকি, এবং সেই কারণে এখন রোটারিকেও এখন সমাজের জন্য রোটারিকে অনেক বেশি প্রয়োজন হয়ে পড়েছে। সো রোটারিয়ান যারা রয়েছেন তারা বেশি উদ্যোগী হবেন, তারা সম্পৃক্ত হবে, এবং সমাজের কাছেও আমাদের প্রত্যাশা যে আরো বেশি পরিমাণে যারা সমাজের ব্যক্তি রয়েছেন, যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, যাদের সামর্থ্য রয়েছে, তাদের সবাই যদি এগিয়ে আসে এই ধরনের সংগঠনগুলোতে। আপনারা জানেন যে রোটারি একশত বছর পুরনো একটি সংগঠন, 115 বছরের একটি সংগঠন। সেই সংগঠনটি যেভাবে তাদের কার্যক্রম চালিয়ে আসছে এত বছর, শত শত বছর যাবৎ কাজ করে এসছে, এবং এটা একটা পরীক্ষিত, এবং যদি আমরা বলি যে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাকাউন্টেবল, মোস্ট ট্রান্সপারেন্ট একটি ফাউন্ডেশন হচ্ছে রোটারি ফাউন্ডেশন, তার অর্থায়নেই আমরা আসলে এই ধরনের প্রোগ্রামগুলো করে থাকি। বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর এমনি থেকেই আমি রোটারি বিষয়ে আসবো, কিন্তু তার আগে এখন যেহেতু যেটা শকত ভাই বলছিলেন যে সরকারের সক্ষমতা অনেক বেড়ে যাওয়ার কারণে কি সামাজিক সংগঠনগুলো কিছুটা নিজেদের গুটিয়ে নিয়েছে, এরকম মনে হয়? সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এতে কোনো সন্দেহ নেই, আপনি খেয়াল করে রেখেছেন। আমরা যেভাবে ট্যাকেল করেছি, দ্য ওয়ে দ্য গভর্নমেন্ট হ্যাজ কম্বেটেড দিস ক্রাইসিস, সেটি কিন্তু আসলে আমাদের সবার জন্য একটি অনুপ্রেরণার একটি বিষয়, এবং সেই সাথে আসলে সরকারের প্রতি আমাদের নির্ভরশীলতাটা কিছুটা বেড়ে যাচ্ছে বলে আমাদের মনে হয়েছে। আমরা মনে করি সরকার একার পক্ষে কোনো কিছু কিন্তু প্রপারলি করা সম্ভব নয়, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের সহযোগিতা, প্রত্যক্ষ ভূমিকা আমার থাকা প্রয়োজন আছে। ক্ষেত্রে সবসময় কমে এসছে তাও নয়, সামাজিক সংগঠনগুলো কিন্তু দায়িত্ব পালন করছে। আমি একটু রুবায়েত ভাই আপনার কাছে আসছি। এই করোনা একটি বৈশ্বিক সমস্যা এবং রোটারি একটি আন্তর্জাতিক সংগঠন, সুতরাং বিশ্ব পরিস্থিতিতে এবং বাংলাদেশে উভয় ক্ষেত্রে এই সময়টায় করোনা রোটারি ইন্টারন্যাশনাল কি ভূমিকা ছিল? জি, আমাদের রোটারি 116 বছর একটি পুরনো সংগঠন, দীর্ঘদিন আমরা রোটারি কিন্তু মহামারী দেখেছে, বিশ্বযুদ্ধ দেখেছে, তারপরে তার নতুন গতিতে রোটারি চলেছে। আমরা বাংলাদেশ কেন, সারা পৃথিবী রোটারি কিন্তু অন্যান্য সার্ভিস অর্গানাইজেশনের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভলি কাজ করেছে। বাংলাদেশের কথা যদি শুরু করি, যে আমরা কিন্তু মার্চে যে আনঅফিসিয়াল লকডাউন আসলো, তারপরে কিন্তু রোটারি কিন্তু ঘরে বসে থাকে। রোটারি প্রত্যেকটা সদস্য, প্রেসিডেন্ট, আমি নিজে গভর্নর দায়িত্ব নেওয়ার আগেই শুরু করেছিলাম, ও সারা বছর আমরা কাজ করেছি সারা পৃথিবীময়। আমরা সরকারের সাথে, সিটি কর্পোরেশনের সাথে, মানুষের সামাজিক রেগুলারলি কাজ করেছি, বড় ভূমিকা নেওয়ার চেষ্টা করেছি। আমরা কিন্তু রেগুলারলি চিকিৎসা সেবায় আমরা অ্যাওয়ারনেস এবং খাদ্য সামগ্রী সবকিছু রোটারি পৌঁছে দিয়েছে করোনা কালীন সময়। কারণ আপনি যেটা বলেছিলেন যে সামাজিক সংগঠনগুলো কি পিছিয়ে আছে, আমার মনে হয় না। যেটা সামাজিক সংগঠনরা কাজ করে যাচ্ছে, রোটারি
আমরা জানি যে আমাদের সরকার আহ্বান জানিয়েছিলেন যে সকলে আমরা একসাথে কাজ করি, সে আহ্বানে কিন্তু সমস্ত সামাজিক সংগঠন যে যেখান থেকেই পারুক না কেন এবং রোটারি একসাথে কিন্তু আমরা কাজ করেছি। হয়তোবা আমাদের চিন্তাধারা দেখার ভিজিবিলিটি অনেক কম ছিল, কারণ সারা দেশে করোনা এমন ভাবে আক্রান্ত হয়েছিল বিভিন্ন কোণ থেকে বিভিন্ন জায়গা থেকে রোটারি কাজ বৈশ্বিক প্রেক্ষাপটে রোটারি কি কি কাজ করেছে। বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা যদি বলি যে আমরা কিন্তু এই যে আপনারা দেখছেন যে আমরা কিন্তু ওই যে হাই ফ্লো অক্সিজেন নোজাল ক্যানুলা আপনারা বলছেন, এটা কিন্তু করোনা কালীন সময় একটা বড় দিক হিসেবে কাজ করেছে। আমরা এই যে আমরা কিছুদিনের মধ্যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট ধরি আর বিশ্বে বলি, প্রতিটা দেশেই কিন্তু সরকারের সাথে সাথে কাজ করেছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মাস্ক বলেন, স্যানিটাইজার বলেন, টিপি বলেন, ডাক্তার সাপোর্ট বলেন, অক্সিজেন সাপোর্ট বলেন, মেডিকেল সাপোর্ট বলেন, আমরা সব দিকেই কিন্তু আমরা বড় ভাবে কাজ করেছি। আমাদের প্রায় $5-7 লাখ আমরা হসপিটাল সামগ্রী, হাই ফ্লো অক্সিজেন নোজাল ক্যানুলা বলেন, ভেন্টিলেশন বলেন, কোভিড বেড বলেন, মোবাইল ভ্যান বলেন এবং PCR ল্যাব বলেন, এগুলো কিন্তু সারা বিশ্বময় কিন্তু আমরা সাপোর্ট দিয়েছি। শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া, ফিলিপিন, পাকিস্তান, আফ্রিকা, বিভিন্ন দেশে কিন্তু যারা কিনা পশ্চাৎপদ জনগোষ্ঠী আছে, যেসব দেশ কিনা উন্নয়নশীল দেশ, সেই জায়গাগুলো নিয়ে রোটারি কিন্তু ব্যাপক কাজ করেছে। স্বাগত ভাই, বাংলাদেশের একটা দীর্ঘ ইতিহাস আছে যে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সমাজের পার্টনারশিপে। আমি রিকল করতে পারি যে পোলিও নির্মূলে রোটারির যে ভূমিকা এটা তো আজও সকলে স্মরণ করে। তো 71-এর মুক্তিযুদ্ধের পরও আমরা দেখেছি মানুষের দুর্যোগে এই সংগঠনগুলো বড় বড় জায়গা থেকে বড় কাজগুলো করেছে। তো সেরকম এই করোনাকালে একটা বড় পার্টনারশিপ কি দেখতে পেয়েছি বলে মনে হয়? আমাদের এই যে রোটারি যে উদ্যোগগুলো নিয়েছে ঢাকায়, খুলনায়, নারায়ণগঞ্জে, তারপরে রাজশাহীতে, ঢাকা উত্তর দক্ষিণ, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন মিডিয়াতে, পত্র পত্রিকায়, আমরা যখন এই কাজগুলো করেছি সেগুলোতে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করেছি লোকাল কমিউনিটি লিডারদেরকে, মেয়র সাহেবদেরকে, এবং আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর রোবায়েত হোসেন তাদেরকে ইনভলভ করেছে, ইনভাইট করেছে, আমাদের দক্ষিণের মেয়র সাহেব, উত্তরের মেয়র সাহেব, তারপরে নারায়ণগঞ্জের মেয়র, তারপরে আপনার খুলনার খালেক ভাই মেয়র এরা, তারপরে রাজশাহীর মেয়র এরা কিন্তু রোটারির সাথে এসে কাজ করেছে এবং প্রত্যেক মেয়র বলেছে যে আমরা রোটারির সাথে একসাথে কাজ করতে চাই। এটা একটা ভালো উদ্যোগ, কারণ যখনই সরকারি পক্ষ থেকে কিংবা যে সকল নেতৃবৃন্দ আছেন তারা যদি সাধারণ মানুষকে সম্পৃক্ত করেন তাহলে তারা বেশি ইন্সপায়ার হয়, মোটিভেট হয়, তারা আসতে হয়। আমি যেটা বললাম, আমি ব্যক্তিগত ভাবে ক্লাস 8-এ যখন পড়ি তখন থেকেই আমার রিলিফের কাজের শুরু। আমার মনে আছে ক্লাস 8-এ যখন পড়ি তখন ব্রাহ্মণবাড়িয়া ঘূর্ণিঝড় হয়েছিল, ক্লাস 8-এ পড়া অবস্থায় আমাদের ক্লাস ফ্রেন্ডরা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল ইত্যাদি কাপড় চোপড় কালেক্ট করে তারপরে থার্ড ক্লাসে বিনা ভাড়ায় কুমিল্লা চলে গেছি, তারপর ওখান থেকে ট্রাকে করে, খালি ট্রাক রাস্তা থেকে নামিয়ে আমরা রিলিফ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া গিয়েছি, এই শুরু। তারপরে উড়িষ্যার বন্যা এসব, তখন আমরা দেখেছি যে সংখ্যা অনেক বেশি, সামাজিক সংগঠনের সংখ্যা ছোট বড় পাড়া মহল্লায় যে যা আছে সে নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। সেদিক থেকে সংগঠনগুলোর সংখ্যা কিন্তু কমেছে, সংগঠনগুলো কমেছে। আপনি দেখেন যে বাংলাদেশে স্বাধীনতার আগে কয়জন কোটিপতি ছিল আর বাংলাদেশ স্বাধীনতার পরে কত হাজার কোটিপতি আছে, কত হাজার কোটিপতি আছে। একজন যদি 1 কোটি টাকা করে কন্ট্রিবিউট করে তাহলে পরে কি পরিমাণ কাজ হতো চিন্তা করেন। নিজেরা যদি জীবনে ঝুঁকি না দেয় যাদের উপরে ডিপেন্ড করতে পারে, যেমন বিল গেটস, তিনি ডিপেন্ড করেছেন রটারির উপরে, মিলিয়ন মিলিয়ন ডলার পোলিও এডুকেট করার জন্য রটারিকে তিনি দান করেন। আমরা যদি $1 দেই তিনি $2 দেন, 1 মিলিয়ন দিলে তিনি 2 মিলিয়ন দেন, এবং তিনি বলেছেন যে রোটারি হচ্ছে সবচেয়ে ট্রান্সপারেন্ট অর্গানাইজেশন পৃথিবীতে, সেই কারণে আমি রোটারিকে দেই এই পোলিও এরিগেট করার জন্য। সুতরাং সমাজে কারা ভালো লোক, কারা রিয়েলি মানুষের কাছে যায়, যারা জীবনে ঝুঁকি নিয়ে গিয়েছে
তারা নিজের জীবনটাকে উৎসর্গ করতে গিয়েছে, সুতরাং তারা তো রিলিফটা দিবেই ঠিক মতো, সুতরাং তারা সেখানে সম্পৃক্ত হয়ে কাজটা করেছে। এই যে যখন আমি ইয়ে করেছি 27 শ্যামা রোডে, আমার একটা পার্সোনাল বন্ধু আছে নাম হেলাল, আমার স্কুল ফ্রেন্ড, আমি অবাক হয়ে গেছি, তিনি জীবনে কোনোদিন কোনো সংগঠন করেন নাই, কিন্তু আমি গিয়ে দেখি আমি সব গল্প টল্প করেছি কাজগুলো, মাঝে মধ্যে করোনার সময় যেতাম, তো তার ছোট্ট একটা বসা অফিস আছে তার বাসার নিচেই, সেখানে গিয়ে বসতাম, লাল চা খেতাম, তো তখন আমার কাছ থেকে গল্প শুনে শুনে একদিন গিয়ে দেখি যে সে 10 বস্তা চাউল নিয়ে আসছে নিজে কারণ বাজারে গিয়ে, তারপরে 2 ড্রাম তেল তেল নিয়ে আসছে, তারপরে মিথফুটে গিয়ে আপনার 1000 ছোট ছোট বোতল নিয়ে আসছে প্লাস্টিকের তেল ভরার জন্য, ডিম নিয়ে আসছে 1000 1000, তো বললো চালের ভিতরে, আমি বললাম ডিম দিবি কেমন করে, চালের ভিতরে ডিম দিলে ডিম ভাঙে না, তো 1 হালি করে ডিম চালের ভিতরে 5 কেজি চালের ভিতরে দিয়ে দেয়, ডালের প্যাকেট আলাদা বলেছেন, এইভাবে একটা ফ্যামিলি 1 সপ্তাহ চলতে পারে। সেও এই উদ্যোগগুলো একান্তই ব্যক্তিগত এবং সামাজিক ভাবে হয়েছে। জি, আমরা আমরা ফিরতে চাই আলোচনায়, কিন্তু আমাদের একটা বিরতির সময় হয়েছে, আপনারা আছেন আমাদের সাথে, দর্শক আপনারাও আছেন আমাদের সঙ্গে, একটা ছোট্ট বিরতি সঙ্গে থাকবেন। আরেকবার স্বাগত সংবাদ সংলাপে, সঙ্গে আছে সৈয়দ ইশতিয়াক রেজা, 3 জন অতিথি, ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকি, আছেন রুবায়েত হুসেন, 2 জনই রোটারি ইন্টারন্যাশনালের গভর্নর, একজন আগামীর এবং একজন বর্তমানে আছেন, এবং আছেন সাবেক গভর্নর এবং রিজিনাল পাবলিক ইমেজ কোঅর্ডিনেটর জনাব এস এ এম শওকত। আমরা আলোচনাটা এই পর্যায়ে জনাব রুবায়েত হুসেন আপনার কাছে আসছি, যে এই যে সামাজিক সংগঠনগুলো, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ভূমিকা রাখে এখানে, নীতি নির্ধারণী পর্যায়ে কি আপনার কাছে মনে হয় সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে একজন স্বীকৃতির অভাব আছে, অথবা তাদেরকে যুক্ত করার অভাব আপনারা লক্ষ্য করেন কিনা? এটা তো আমরা অভাবটা লক্ষ্যই করি, কারণ যদি এটা আমাদের যে নীতি নির্ধারণ যারা করছেন, যে এটা যদি আরো একসাথে মিলিত ভাবে যদি সামাজিক সংগঠন গুলো কাজ করেছে, রোটারি বলেন বা ব্যক্তিগত উদ্যোগ বলেন, বিভিন্ন এই কোভিড কালীন সময় অনেক সামাজিক সংগঠন নিজেদের উদ্যোগে অনেক ত্রাণ সামগ্রী দিয়েছে, যে এই জায়গাটা যদি নীতি নির্ধারণ যারা করেন এবং এই কমিউনিকেশনটা যদি একসাথে মিলিত ভাবে হতো, তাহলে এই কাজগুলো অনেক বেশি সিস্টেমেটিক ওয়েতে হতো। অনেকে দেখা গেছে পাইনি, আবার অনেকে দেখা গেছে অনেক বেশি পেয়েছে। এটার উদাহরণ দিই যে আপনারা যদি দেখেন যে মার্চ এপ্রিলের দিকে গত বছর যদি তাকান, করোনা কালীন শুরুর দিকে, তখন আমি আমার বছরও শুরু করিনি, আমি আমার ধানমন্ডি বাসা থেকে তেজগাঁও অফিসে আসতাম, এবং আমি যখন নিজে ড্রাইভ করে আসতাম তখন দেখতাম রাস্তায় যারা ঘুমাতো, যারা কিনা পথে ঘুমাতো রাস্তায় থাকে, সেই ছিন্নমূল মানুষগুলো, ভাগ্যগত মানুষগুলো, কিন্তু যারা রাস্তার ফুটপাতে থাকে তাদের কর্মহীন হয়ে পড়েছিল, তাদের হোটেল বা রান্নার ব্যবস্থা ছিল না, তারা কিন্তু জনপ্রতিনিধিরা বিভিন্ন সা মিডিয়া বা অন্যান্য জায়গায় তারা ডিস্ট্রিবিউশন করেছে, এই জায়গাটায় কেউ কিন্তু একেবারে দৃষ্টিপাত করেনি, যারা কিনা রাস্তায় ঘুমাতো, ফ্লোটিং করতো। তখন আমাদের ওই চিন্তাধারা থেকে কিন্তু আমার রোটারি, আমি আস্তে আস্তে আমরা যখন প্ল্যান করলাম, আমার 240টা প্রেসিডেন্ট ঢাকায়, প্রায় 120টা ও নারায়ণগঞ্জ মিলিয়ে প্রায় 150-150 উপরে ক্লাব ছিল নারায়ণগঞ্জ ঢাকার কাছে, তারপরে আমরা ঢাকার যারা বাইরে ছড়িয়ে দিলাম, যে তাদের জন্য আমরা রান্না করা খাবার করেছিলাম, এবং এই খাবারটার নাম ছিল মিলস এভরিডে, প্রতিদিন রান্না করা খাবার, 34 টাকার একটা ফুড বক্স, আমরা ডাক্তারদের সাথে কথা বলে নিয়েছিলাম, প্রোটিন সমৃদ্ধ খাবার, এবং এটা যখন পৌঁছালাম, এটা আমাদের যে মানুষরা যারা পথে ছিন্নমূল অবস্থায় ছিলেন, তারা কিন্তু খাবারটা, রান্না করা খাবার আমরা 2 বেলা পৌঁছাতে পারতাম, এবং ওই জায়গার ওই ভ্যানটার নাম হয়ে গেল রোটারি ফুড ভ্যান, এবং আমাদের বেভারেজ পার্টনার এগিয়ে আসলো, কোকো কোলা এসে গেল তাদের পানি নিয়ে, আমরা এটা কিন্তু সমাজের কাছে পৌঁছে গেলাম। ওই জায়গাটায় কিন্তু গ্যাপ ছিল, যে রাস্তায় যারা ছিলেন, রাস্তায় ঘুমাতেন, তাদের কিন্তু হোটেল রেস্টুরেন্ট বন্ধ, তাদের কর্মসংস্থান বন্ধ, কিন্তু তারা কিন্তু এই ত্রাণটা পাচ্ছিল। সেই জায়গাটা আমরা যখন দিতে থাকলাম, এবং এটা সারা বাংলাদেশে ছড়িয়ে গেল, আমাদের এই নিউজটাও কিন্তু বিভিন্ন জায়গায় হলো, আমরা কিন্তু
এই জায়গাটা আমরা সাকসেসফুল, যে রোটারি ওই জায়গাতে এগিয়ে এসেছিল। আমরা ডাক্তার পুল করলাম মে মাসে, যে যখন কিনা হসপিটাল থেকে ফিরিয়ে দিচ্ছিল রুগীদের যে কোভিড নেগেটিভ হবে, আমরা 50 জন ডাক্তার নিয়ে কোভিড চিকিৎসা, আমরা সাথে সাথে আমাদের ছিল দাঁত, চোখ, গলা, মেন্টাল, যে কোনো হেলথ, জেনারেল হেলথ, তখন কিন্তু আমরা টেলিফোনে টেলিমেডিসিন, এমন দরকার হলে আমাদের রোটারি ফ্যামিলি বাসায় ডাক্তাররা পৌঁছে গেছিল। এই জায়গাটা আমাদের মেন্টাল সাপোর্টটা আমরা রোটারি রোটারি ফ্যামিলি বন্ধু বান্ধবকে আমাদের মেডিকেল সাপোর্টটা আমরা দিতে পেরেছিলাম এই মে এপ্রিল মে জুন জুলাই থেকে। যখন মেডিকেল কলেজ ডাক্তারের চিকিৎসা সেবাটা তখন কিন্তু অনেক কঠিন ছিল হসপিটালে, এই জায়গাটায় আমরা শুরুটা করেছিলাম খুব ভালোভাবে এবং আমরা মানুষের কাছে গিয়ে পৌঁছালাম। এটা যদি সমস্ত মিলিতভাবে যদি আমরা একসাথে করতে পারতাম, নীতি নির্ধারণ যারা করেন এই সরকারে সবাই মিলে যদি আমরা একসাথে করলে এই জিনিসটা অনেক বেশি আরো বেগবান হতো আমাদের। নীতি কাঠামোর মধ্যে নাগরিক সমাজ, বেসরকারি সংস্থা, এদেরকে আনার উপায়টা কি? ধন্যবাদ, কত চমৎকার একটি বিষয় উত্থাপন করেছেন। আসলে রোটারি যদি আপনি বড় প্রজেক্টের কথা চিন্তা করেন, যে সমস্ত বিষয় নিয়ে রোটারি গর্ব করে, পোলিও প্লাস ওয়ান অফ দ্যাট। তো আপনারা জানেন যে সারা বিশ্বকে পোলিও মুক্ত করার জন্য যে একটি বিশাল কর্মযজ্ঞ রোটারি নেতৃত্ব দিয়েছে, সেখানে কিন্তু পার্টনারশিপ ছিল উইথ দ্য গভর্নমেন্টস, পার্টনারশিপ ছিল আপনার জাতিসংঘের সংস্থার সাথে পার্টনারশিপ ছিল। এই যে পার্টনারশিপ গড়ে তোলার মধ্য দিয়ে আসলে বড় কিছু অর্জন করা সম্ভব হয় আমি যেটা মনে করি। সো গভর্নমেন্ট ক্যান কাম ফরওয়ার্ড, এবং যদি গভর্নমেন্ট আমাদের সাথে আমাদেরকে আহ্বান জানায় বা আমাদের সাথে নিয়ে কাজ করে, তাহলে এটি অনেক বেশি সুবিধাজনক অবস্থা হয়। এর বাইরে আমি আপনাকে দু একটা জিনিস জানাতে চাই, যে বাংলাদেশেও কিন্তু অনেক কাজ করেছে, অনেক পথ দেখেছে অনেক কিছুতেই, এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই গভর্নমেন্টের একটি সংশ্লিষ্টতা আমাদের ছিল। এবং যেহেতু 21-22 গভর্নরশিপের দায়িত্ব পালন আমি করব, আমরা যেটি করি রোটারি ইন্টারন্যাশনাল যেভাবে কাজ করে, তার অন্যতম বিষয় হচ্ছে যে আমরা চিন্তা করি কমিউনিটি কি প্রয়োজন রয়েছে এই মুহূর্তে, আমরা 21-22 যেটা চিন্তা করেছি যে আমাদের এই কোভিড সিচুয়েশনেও আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে হাইজিন ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আপনারা দেখেছেন হ্যান্ড ওয়াশ, একটি ভালো টয়লেট থাকাটা খুব জরুরি। আমাদের স্কুল কলেজগুলোতে এখন ম্যাক্সিমাম স্কুল কলেজগুলো বন্ধ আছে, কিন্তু স্কুল কলেজের বাস্তবতা যদি আপনারা দেখেন তাহলে দেখা যাচ্ছে যে বিশেষ করে মেয়েরা অত্যন্ত নাজুক একটা অবস্থার মধ্যে থাকে। 7-8 দিন তারা খুব ভালো স্বাস্থ্যসম্মত বাথরুম না থাকার কারণে, স্বাস্থ্যসম্মত হ্যান্ড ওয়াশিং ব্যবস্থাটা না থাকার কারণে তারা 7-8 দিন তারা বাথরুম ব্যবহার না করে, পানি না খেয়ে তারা থাকে, যার ফলে হচ্ছে কি প্রায় লক্ষ লক্ষ মেয়ে শিশু প্রতি বছর কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, ড্রপ আউট হয়ে যাচ্ছে, তাদের স্বাস্থ্য খারাপ হচ্ছে। এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, এম্পাওয়ারমেন্ট অফ গার্লস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই বিষয়টাকে বিবেচনা রেখে আমরা ভেবেছি যে কোভিড এই সময়টি যেহেতু দীর্ঘায়িত হবে আমাদের কাছে মনে হয়েছে, সো আমাদের এই সময়ে গভর্নমেন্টের সাথে কথা বলে, গভর্নমেন্টের সাথে গিয়ে আমরা যদি স্কুল কলেজগুলোতে অত্যন্ত আধুনিক মানের যদি ল্যাট্রিন করে দিতে পারে, আধুনিক মানের টয়লেট দিতে পারে, যেখানে আমাদের শুধুমাত্র ভালো টয়লেট থাকবে তাই নয়, আমাদের প্রক্ষালন কক্ষ থাকবে, চেঞ্জিং রুম গুলো থাকবে, মেয়েদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজন হয় আপনারা জানেন, সেই বিষয়টি চিন্তা করেই কিন্তু আমরা একটা প্রজেক্ট নিয়েছি। এবং ইউ উইল বি ভেরি হ্যাপি টু নো দ্যাট যেটির প্রথম আলোচনা করেছি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে, আমাদের ডক্টর দীপুমনি এমপি, ওনার সাথে প্রথম কথা হয়েছে, ওনার সাথে আমি জানিয়েছি যে হোয়াট উই আর প্ল্যানিং টু ডু ইন দ্য কামিং ইয়ার, সেটা হচ্ছে স্কুল এবং কলেজগুলোতে যেগুলোতে ভালো টয়লেট নেই তাদেরকে আধুনিক মানসম্পন্ন আমরা টয়লেট করে দেবো, সেখানে অবশ্যই যেটি আমরা হাত ধোয়ার ব্যবস্থাটা খুবই আধুনিক মানের থাকবে, সেটিকে আমরা বলছি কমফোর্ট সেন্টার। যদি অন্তত 200 স্কুল কলেজে যদি এক বছরে আমরা করতে পারি, ইন দ্য 1 or 2 or 3 years, যেহেতু আমরা একটু লং লাস্টিং চিন্তা করি, আমরা সবসময় চিন্তা করি একটি কন্টিনিউটি অফ দ্য প্রজেক্ট, এবং পরবর্তী গভর্নর যিনি আসবেন উনিও এটা কিন্তু তার প্রজেক্ট হিসেবে উনি গ্রহণ করেছেন। সো আমরা হোপফুলি উইথ দ্য হেল্প অফ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের সাথে পার্টনারশিপ করে আমরা এই কাজটি আগামী বছর থেকে আমরা পুরো দমে আমরা কাজ করতে সক্ষম হব। এবং ডক্টর দীপুমনি কিন্তু অ্যাগ্রি করেছেন, উনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এই প্রজেক্টের সাথে,
প্রজেক্টের সংশ্লিষ্টতার বিষয়ে উনি অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছেন। আমি মনে করি যে দ্যাট উইল বি ওয়ান অফ দ্য লার্জেস্ট পার্টনারশিপ উইথ দ্য গভর্নমেন্ট অ্যান্ড উইথ দ্য রোটারি, এবং এইভাবেই আমরা রোটারি এবং গভর্নমেন্টের সাথে একসাথে যদি কাজ করি আমরা উই ক্যান ইভেন কম্বেট যেভাবে আমরা পোলিও দূর করেছি বাংলাদেশ থেকে। এবং আপনি যদি জানেন যে বাংলাদেশে পোলিও মুক্ত করার জন্য রোটারি ইন্টারন্যাশনালের বাংলাদেশ পার্টের খরচ হয়েছে 200 কোটি টাকার উপরে, তা আমরা প্রতি জিনিসে কাজ করছি। আমরা কোভিড নিয়েও কাজ করতে চাই। আমি আশা করি যে গভর্নমেন্ট উইল টেক ইনিশিয়েটিভ আমাদেরকে ইনভলভ করার জন্য এবং অ্যাওয়ারনেস বিলটি এবং তাদেরকে রেজিস্ট্রেশন যে প্রক্রিয়াটি আছে আপনারা জানেন, বিশেষ করে স্লাম এরিয়াতে যারা একটু ডিজিটালি তো আপডেটেড নয় তারা কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাও তাদেরকে সহযোগিতা করার প্রয়োজন রয়েছে। আমরা ভাবছি সিরিয়াসলি এই কাজটিও আমরা শুরু করব, যাতে আমাদের স্লাম এরিয়াতে আমাদের রাস্তাঘাটে যারা থাকে, যারা রেজিস্ট্রেশন করতে পারে না, যাদের আসলে ইন্টারনেটের সাথে সংযুক্ত নেই, যাদের কম্পিউটারের সাথে তাদের প্রযুক্তির সাথে পরিচিত নয়, তাদেরকে আমরা হেল্প করে অন্তত আমরা বেশি পরিমাণে যেন আমাদের এই ভ্যাকসিনেশনটা নিশ্চিত করতে পারি সেই কাজটি আমরা করব। এবং গভর্নমেন্টের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল থাকে সেই গোল অ্যাচিভে আমরা ওয়ান অফ দ্য কন্ট্রিবিউটর, বিগেস্ট কন্ট্রিবিউটর টু অ্যাচিভ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অফ দ্য গভর্নমেন্ট। সেক্ষেত্রে গভর্নমেন্ট আমাদেরকে যদি কিছুটা রিকগনাইজ করে, আমাদেরকে যদি যে জিনিসটি আমরা ডিজার্ভ করি, আপনি কথাটা বলেছেন যে যেটি আমাদের জাস্টিস হয় টু গেট দ্য মিনিমাম রিকগনিশন ফ্রম দ্য গভর্নমেন্ট, তাহলে কিন্তু আমরা আরো বেশি অনুপ্রাণিত হতে পারি এবং আমাদের রোটারিয়ানরা অনেক বেশি সম্পৃক্ত হবে। এবং আমার প্রত্যাশা হচ্ছে যে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি আমাদের যারা বৃত্তশালী রয়েছে তাদেরকেও আহ্বান জানাবো টু বি ইনভলভ উইথ দ্য ইনিশিয়েটিভ টেকেন বাই দ্য রোটারি ইন্টারন্যাশনাল, বিশেষ করে 3281 আমাদের বাংলাদেশের পার্টে যায় উদ্যোগটি নেওয়া হয়েছে টু এম্পাওয়ার দ্য গার্লস বাই সাপোর্টিং দেয়ার এডুকেশন এবং তাদের হেলথ, সেখানে সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ করবো। এবং গভর্নমেন্টকেও আশা করব যে আমাদের এই বর্তমানের যে কোভিড সিচুয়েশনটি আছে, আমাদের এই মহামারীর সময়ে আমরা একসাথে কাজ করতে চাই, আমাদেরকে সম্পৃক্ত করার জন্য অনুরোধ করব। এবং আমাকে এই কথাগুলো বলার এবং এই আহ্বান জানানোর জন্য সুযোগ দেওয়ার জন্য আপনাকে জিটিভিকে বিশেষভাবে আসবো। আপনার কাছে আরো প্রশ্ন আছে, আপনার কাছে আরো জানার আছে, কিন্তু আমি শওকত ভাইয়ের কাছে একটু আসছি। শওকত ভাই, তাহলে একটা পর্যায়ে তো অতিমারী এমন একটা সমস্যা, সেটার জন্য শুধুমাত্র সাহায্য নয়, মানুষের পাশে দাঁড়ানো নয়, মানুষকে সঠিক এবং বিজ্ঞানসম্মত তথ্য তো দিতে হয়, সেটাও তো স্বেচ্ছাসেবক সংগঠন গুলো করতে হয়। অবশ্যই প্রচারের কাজটা কিভাবে করা যায়? থ্যাংক ইউ রাজা ভাই। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা যখন দুর্যোগ আসে এই দুর্যোগের মোকাবিলা করার জন্য তাৎক্ষণিকভাবে মানুষের পাশে সাহায্যে এগিয়ে আসি। এবার আমরা কিন্তু অনেক সাস্টেনেবল প্রজেক্ট, সেটা আমরা বেশি জোর দিই সাস্টেনেবল প্রজেক্ট করা। যেমন আমাদের করা রাজশাহীতে ক্যান্সার হসপিটাল রয়েছে, আমাদের 110 বেডের জেনারেল হসপিটাল রয়েছে যশোরে, আমাদের 110 বেডের আই হসপিটাল রয়েছে কুষ্টিয়ায়, আমাদের আই হসপিটাল রয়েছে কুমিল্লায়, আমাদের আই হসপিটাল রয়েছে জামালপুরে, আমাদের ডায়াবেটিক সেন্টার রয়েছে ইয়াতে কি বলে নোয়াপাড়া, এরকম অসংখ্য স্কুল এবং ক্লাস হচ্ছে এই মেডিকেল ক্ষেত্রে অনেক স্থাপনা আছে যেটা সাস্টেনেবল। এটা আমরা যেমন পাশাপাশি করি দুর্যোগ হলেও আমরা ঝাঁপিয়ে পড়ি। আপনি যে প্রশ্নটা বললেন, আমি মনে করি যে বাংলাদেশ সরকার উদ্যোগী হয়ে আমাদের মতো সংগঠনকে যদি একটু ডাকেন, আমাদের সাথে একটু কথা বলেন, আমাদের কাজটাকে যদি স্বীকৃতি দেন, যেমন পোলিও, এই পোলিওর জন্ম থেকে আমাদের এটা রোটারির ইনিশিয়েটিভে পোলিওটা শুরু হয়েছে 27 বছর আগে থেকে। এই পোলিওর ব্যাপারে বাংলাদেশের মানুষ কিন্তু জানে না, কারণ সরকার সেইভাবে আমাদের পার্টনারশিপ রয়েছে রুমের ভিতরে, মন্ত্রীর রুমে, ডিজির রুমে, কিন্তু এই পার্টনারশিপটা গভর্নমেন্ট কিন্তু পাবলিকলি অতটা রিকগনাইজ করে না, আমাদেরকে ডেকেও কোনো সময় এটা রিকগনাইজ করে না। এবার কিন্তু আমাদের প্রায় 200-300 নমিনেশন গিয়েছে নোবেল পুরস্কারের জন্য, বিভিন্ন সারা পৃথিবীর থেকে 200-300 নমিনেশন নোবেল কমিটির কাছে গিয়েছে রোটারিকে এই পোলিও এডুকেট করার জন্য, নোবেল পুরস্কার দেওয়ার জন্য। সারা পৃথিবী থেকে কিন্তু এখন পোলিও এডুকেট হয়েছে, শুধুমাত্র অল্প কয়েকটা কেস হচ্ছে ইন্দোনেশিয়া এবং পাকিস্তান, যেখানে আমাদের ভলেন্টিয়াররা গেলে এই ভ্যাকসিন ইয়া টিকা খাওয়াতে গেলে তারা মেরে ফেলতেছে, জীবনের ঝুঁকি নিয়েই যাচ্ছে। তো সুতরাং সেই ক্ষেত্রে আমাদের যে এই যে অবস্থা, এই পোলিওর ক্ষেত্রে একটা বিশাল অবদান,
এবং এইটা এই পোলিওর উদ্যোগ যদি রোটারি না নিত লক্ষ লক্ষ শিশু লক্ষ লক্ষ মানুষ কিন্তু বিকলাঙ্গ হতো এবং তারা মারা যেত। এই কাজটা আমরা করেছি। আরেকটি হচ্ছে যে আমাদের এই যে রোটারিয়ানরা তারা আমাদের রোটারির যে প্রজেক্ট আমরা করি, কমিউনিটি সার্ভিস করি, এটা অন্যান্য সামাজিক সোশ্যাল অর্গানাইজেশন থেকে একটু ভিন্ন, কারণ এটাতে হচ্ছে আমাদের কোনো ম্যানেজমেন্ট কস্ট জিরো, ডিস্ট্রিবিউশন কস্ট জিরো, আমরা আমাদের নিজেদের গাড়িতে আমাদের রিলিফ ইত্যাদি বহন করি, আমরা নিজেদের খরচে যাই, আমরা নিজেদের খরচে খাই এবং আমাদের এই যে সামগ্রীগুলো সেগুলো আমরা নিজেদের পকেটের পয়সা দিয়ে কন্ট্রিবিউট করে সেটা করি। আমাদের গভর্নর, ইনকামিং গভর্নর বেরিশা মুদাসসির বিল্লাহ ফারুকী বলেছেন, আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর রুবাইতও বলেছেন যে রোটারি ফাউন্ডেশন, এই রোটারি ফাউন্ডেশনে আমাদের রোটারিয়ানরা লোকালি কন্ট্রিবিউট করে, কিন্তু আমরা যদি এক টাকা কন্ট্রিবিউট করি ফাউন্ডেশন আমাদেরকে মাধ্যমে দুই টাকা আমাদের এখানে আসে, অর্থাৎ এক টাকা ডোনেট করলে দুই টাকা চলে আসে। অর্থাৎ আমরা যদি মনে করুন যে $10,000 একটা প্রজেক্ট করি গ্লোবাল গ্রান্টে, আর $10,000 যদি আমাদের বিদেশের কোনো বড় ক্লাব ডোনেট করে, আর $20,000 হলো, আর রোটারি ফাউন্ডেশন আরো $40,000 দেয়, সুতরাং আমাদের রোটারিয়ানরা যে টাকাটা কন্ট্রিবিউট করে এক টাকাও বিদেশে যায় না, বরং এক টাকা দিলে আরো দুই টাকা আসে। এইভাবে যেমন আমাদের ইনকামিং উদ্যোগ এই উদ্যোগগুলো তো আসলে মানে আপনারা যেভাবে করেন এবং আপনারা খুবই অর্গানাইজড হয়েতে মানে সাংগঠনিক ভাবে দৃঢ় থাকার কারণে অনেক বেশি আমি বলবো রোটারির যে প্রাতিষ্ঠানিকতা সেটা একটা বড় ভূমিকা রাখছে দীর্ঘদিন এই কাজগুলো করতে করতে। রুবাইত ভাই, বাংলাদেশের যদি বাস্তবতা চিন্তা করি তাহলে ছোট দেশ, মানুষ বেশি, শিক্ষার একটা নিম্ন হার আছে, সচেতনতার মাত্রা নিম্নগামী এবং সরকারি সেবা এবং শাসনতান্ত্রিক দুর্বলতাও আমরা জানি। সেই পার্সপেক্টিভ থেকে সামাজিক সংগঠন রোটারির মতো তাদের আরো কি বড় রোল হতে পারে? প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজ করে যাচ্ছে। আপনার স্বগত ভাই বললো পলিও নির্মূলের ক্ষেত্রে আমরা বিশাল ভূমিকা নিয়েছি, আমাদের $10 billion আমরা খরচ করেছি মিলিনিয়ামের ফান্ড রোটারির মাধ্যমে কিন্তু ইউনিসেফের মাধ্যমে। রোটারি কিন্তু চিন্তা করছে ভবিষ্যতে এই কোভিড নিয়েও কাজ করবে। আমরা এখন যে কাজটা করছি অ্যাওয়ারনেস কাজ করছি, আমরা চিকিৎসা সেবা দিচ্ছি এবং রিলিফ সামগ্রী দিতে পারছি সারা পৃথিবীতে। আমাদের যে প্রেক্ষাপট আছে যে আমরা গরিব দেশ, আমরা অলরেডি রোটারি যেটা ফার্জি ব্যবহার উনি আমার বছর করছেন, আমরা ভ্যাকসিনেশনে রেজিস্ট্রেশনেও কিন্তু রোটারি কাজ করছে, এখানে কিন্তু ভলেন্টিয়ারি অনেক রোটারেক্টরা কাজ করছে, কম্পিউটার নিয়ে সাম এরিয়ায় যাচ্ছে, যারা কিনা নিরক্ষর তাদের সহযোগিতা করছে ভ্যাকসিনে করার জন্য রেজিস্ট্রেশন। এক্ষেত্রে কিন্তু রোটারি পিছিয়ে নেই প্রতিটা ক্ষেত্রে, রোটারি রোটারেক ইন্টারেক সবাই মিলে মিলিতভাবে আমাদের এই যে আমাদের এই প্রিয় বাংলাদেশ, সেক্ষেত্রে কিন্তু কার্যক্রম গুলো কিন্তু তাদের যেজন কোন থেকে তারা কাজ করে যাচ্ছে। আপনি দেখেন যে আমরা প্রতিটা ক্ষেত্রে বন্যায় রোটারি এগিয়ে যাচ্ছে, আমরা কোরবানির সময় আমাদের নিজেদের কোরবানি হয়তো নিজের ঘরে গত বছর কোরবানিতে অনেক রোটারিয়ান বিভিন্ন জায়গায় তাদের কোরবানির মাংসটা বিলিয়ে দিয়েছে, খাবার বিলিয়েছে, তারা কোরবানিটাও ওখানে করে। আমরা বন্যার সময় প্রচুর সার্ভিস ওয়ার্ক পাই, আমরা কিন্তু লিটারেসি নিয়ে কাজ করি, যেটা ফারুকী ভাই বলেন কমফোর্ট জোন নিয়ে কাজ করছেন, আমরা ওয়াটার স্যানিটেশন নিয়ে কাজ করছি, আমরা মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার নিয়ে রোটারি কাজ করছি, আমরা সামনে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছি এবং আমরা এনভায়রনমেন্টে ক্যাম্পেইন করছি দুই সপ্তাহ ধরে, এবং আমরা এনভায়রনমেন্ট নিয়ে বড়ভাবে চিন্তা করছি রোটারি সারা বিশ্বময়। আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট করছি যাতে কিনা রোটারি বিভিন্ন জায়গায় আমরা টার্গেট এরিয়াতে গিয়ে মানুষদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদের সামাজিক উন্নয়ন করছে। আপনারা জানবেন হয়তো বা যে রোটারি অনেক কিছু অগ্রগামী ভাবে বাংলাদেশে কাজ করেছে, আমাদের প্রথম যাত্রী ছাউনি রোটারি, সাইক্লোন সেন্টার রোটারি, ক্যান্সার ডিটেকশন যেটা মহাকালী ওটা রোটারি, এবং ওখানে আমরা এবার PCR ল্যাব স্থাপন করেছি এই ক্যান্সার হসপিটালে। আমরা হাঁস মুরগি পশুপালন, আমাদের ডক্টর আজিজুল হক সাহেবের একটা প্রাইম প্রজেক্ট ছিল মৎস্য এবং পশুপালন, এটাও রোটারি পুরোধা বলতে পারি, যে আজকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করি, সেটাও কিন্তু শুরু করেছিল এই পশুপালন এবং মৎস্য চাষ রোটারির মাধ্যমে, এটা আমাদের একটা ম্যাচিং গ্র্যান্ট প্রজেক্ট ছিল। তাহলে এরকম ভাবে আমরা এরপরে এখন গ্লোবাল গ্র্যান্টে প্রায় 7 থেকে
10 থেকে 15 কোটি টাকার কাজ হয়েছে গত বছর, এবছর মিলে 20 কোটি টাকা অতিক্রম করে গেছে কর্মকাণ্ড। আমরা কিন্তু পিছিয়ে নেই, যে পার্টনারশিপের কথা বলছি আমরা, আমরা কিন্তু এবার কুয়েত মুফতি হসপিটাল এবং সিএমএইচ এ আমাদের একটা ব্যাপক চিকিৎসা সামগ্রী আমরা বিতরণ করছি, এবং বিভিন্ন বগুড়া, খুলনা, রাজশাহী, বরিশাল বিভিন্ন হসপিটাল, সরকারি হাসপাতালে আমরা চিকিৎসা সামগ্রী বিতরণ করছি। এই যে হাইফ্লো নোজাল ক্যানোলা বলেন, অক্সিজেন নোজাল ক্যানোলা বলেন, আমাদের ভেন্টিলেশন বলেন, বেড বলেন, এই জায়গাগুলো রোটে কিন্তু কাজ করছে। আমরা ব্যক্তিগত উদ্যোগেও যদি বলেন, আমাদের ছোট ছোট এরিয়া বেসিসে আমরা অক্সিজেন ব্যাংক করেছি, আমরা মেডিকেল সাপোর্ট করেছি, এমনকি মানসিক চিকিৎসাও দেওয়ার চেষ্টা করেছি, যে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। এই যে আমরা মানুষের কাছে কিন্তু সমস্ত কিছু আমরা এখন আমাদের অক্সিজেন ব্যাংক গুলো জেলায় জেলায় চালিত আছে। আমার অফিসে একটা বড় অক্সিজেন ব্যাংক চালিত আছে, যে যার যখন দরকার আমার গাড়ি গিয়ে ওখানে বিভিন্ন গাড়ি গিয়ে তাদের পাশে পৌঁছে দিচ্ছে। আমাদের এরকমও হয়েছে যারা কিনা, আমাদের আলোচনা সংক্ষেপ করতে হচ্ছে সময়ের অভাবে, আপনি শেষ এরকমও হয়েছে একটা ইনোভেটিভ, আমাদের রোটারিয়ানরা কয়েকটা গাড়ি ফুল করেছে, যাদের গাড়ি নেই হসপিটালে পৌঁছে দেওয়া এবং তাদের কোভিড পরীক্ষার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে গাড়ি, নিজেদের গাড়ি। এই জায়গাগুলো আমি কিন্তু রোটারি কাজ করছি, যে ভলেন্টিয়ারি আমরা নিজেদের জীবন বিপন্ন করেও কিন্তু মানুষের পাশে আমরা কাজ করি। রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন ঢাকা 1 কোটি টাকা দিয়ে স্থাপন করেছেন, এখনো কন্টিনিউয়াসলি সাহায্য করে। আমি যখন গভর্নর ছিলাম 15-16 তে, তখন আমাদের পিডিজি রফিক আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে তার ক্লাব রোটারি ক্লাব অফ ঢাকা মিড টাউন $96 দিয়ে কালার ডপলার মেশিন যে আমাদের বারডেম হাসপাতালে সাহায্য দিয়েছে। তারপরে বারডেম যেটা মিরপুরে, সেখানে আমি $86 দিয়ে আমরা ফিজিওথেরাপি ইউনিট করে দিয়েছি। সুতরাং আমাদেরকে যদি সারা বাংলাদেশের যতগুলো হাসপাতাল রয়েছে, যে মডার্ন হাসপাতাল এগুলো জেলা লেভেলে, সেখানে যদি আমাদের সাথে পার্টনারশিপ করে লক্ষ লক্ষ ক্যাটারেক্ট সার্জারি আমরা বিনা পয়সায় করে দিতে পারি, ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশায় থাকলাম। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, স্যাম শওকত হোসেন, রুবায়েত হোসেন এবং ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, আপনাদের তিনজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাকে অনেক ধন্যবাদ, গাজী টিভিকে ধন্যবাদ আমাদেরকে এই কথাগুলো বলার সুযোগ দেওয়াতে, এবং আমরা আশা করি যে এই কথার মাধ্যমে আমাদের পার্টনার বেড়ে যাবে, আমরা সাধারণ মানুষকে উৎসাহিত করতে পারবো রটারিতে যোগদান করার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনার স্বাস্থ্যবিধি মেনে চলবেন। শুভরাত্রি।